বিস্ফোরণ কাণ্ড ঘিরে ভূপতিনগরে নতুন করে উত্তেজনা তৈরি হলো আজ। বম্ব স্কোয়াডে তল্লাশি চলাকালীন উত্তেজনা ছড়ায় বিজেপি কর্মীরা বিস্ফোরণ স্থলের কাছাকাছি যেতেই তাড়া করে তৃণমূল। তারপরে কি হলো একবার দেখুন। গাড়ি বার করতে পারছেন না। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে। কি অভিযোগ করা হচ্ছে শাসক দল তৃণমূলের তরফে, পাল্টা বিজেপির কি বক্তব্য, পরপর দেখুন। বিজেপির লোকেরা গুলি চালিয়েছে, বিজেপির লোকেরা আমাদের পার্টি অফিস দখল করেছিল, তারপরেও তৃণমূল সংযত পুলিশ প্রশাসন এলাকায় শান্তি শৃঙ্খলা ঠিকঠাক, অধিকাংশ মানুষ শান্তি চাইছেন, একদম ঠিক আছে, সেইটাতে ভয় পেয়ে এবং যেহেতু অভিষেকের সভা ছিল সেটাকে বানচাল করার জন্য, ওর সভাটায় আসার পথে হাঙ্গামা তৈরির জন্য ওই সময় থেকে আর একটু উচ্চগ্রামে গণ্ডগোল বাড়িয়ে দিয়েছিল বিজেপি। তো এখন সেই জায়গা থেকে আগে তাদের উচিত নয় আবার কোনো বাইরের লোক ঢুকিয়ে ওই জায়গাটায় প্ররোচনা দেয়া। পুলিশ প্রশাসন ওই এলাকার শান্তিপ্রিয় মানুষ, তারা আগে জায়গাটা ঠিকঠাক করে নিন, তারপর পরিস্থিতি দেখতে যাওয়া, রাজনীতি এসব পরে হবে। তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না বোম বাঁধছিল তৃণমূল নেতাদের কথায়। দুদিন আগে বরোজে গিয়ে তৃণমূলের কিছু চাকর বাকর শ্রেণীর নেতা, যাদের কোনো রাজনৈতিক পেডিগিরি নেই, ইতিহাস নেই, অর্ধশিক্ষিত অশিক্ষিত নেতা, তারা গিয়ে এই পরিকল্পনাটা করে এসেছিলেন পাউসির সভাতে। সেই ওই জন্য বোমা বাঁধা হচ্ছিল, বোমের মশলা বোম বাঁধার রসদ সব সাপ্লাই করা হয়েছে কলকাতা থেকে, দক্ষিণ কলকাতা থেকে। এটা ফিট কেস ফর এনআইএ। আমরা এনআইএর জন্য প্রথম দিন থেকে দাবি করেছি। আজকে এনআইএ চিফকে আমি ভিডিও অডিও স্টিল পিকচার দিয়ে একই আবেদন করেছি যে সরাসরি এটা এনআইএ নিয়ে নিতে পারে। এর বাইরেও পাঁশকুড়া এবং ভূপতিনগরের কেস নিয়ে যাতে এনআইএ হয়, তার জন্য আগামী বুধবারের মধ্যেই আমরা কোর্টেরও দ্বারস্থ হব। তরুণ যদি তৃণমূলের অভিযোগটা একেবারে পরিষ্কার, এই যে বিস্ফোরণ থেকে শুরু করে যাবতীয় অশান্তি তৈরি করা সবটার পেছনে রয়েছে বিজেপির পরিকল্পনা, এবং আজকে যে নতুন করে প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছে বিজেপি, তার জন্য একেবারে শান্তি শৃঙ্খলা রয়েছে যে জায়গাতে, সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সংযমের বাঁধ ওই একটা কারণেই ভেঙেছে। শুভজিৎ, এই সংযমের বাঁধের একটু এক্সাম্পলও দিই আমি। প্রথম এক্সাম্পল, তৃণমূল কংগ্রেসের বুথ প্রেসিডেন্ট বোম বাঁধ থেকে উড়ে গেলেন। আমরা বলছি বোম বাঁধ থেকে, তার ওয়াইফ বললেন না তিনি বোম বাঁধছিলেন না, তার বাজি তৈরি করতেন নাকি। বাজি তৈরি করতে গেলে, বাজির মশলা কিনতে গেলে, সেগুলো বানাতে গেলে কিছু লাইসেন্স লাগে, লাইসেন্স তো তার ছিল না। বাজির মশলা পেলেন কোত্থেকে? বাজি না বোম, ফার্স্ট কনফিউশন ওখানে আসছে। সেকেন্ড কনফিউশন আসছে, তোমাদের মিডিয়াতেই দেখেছি তার বাড়ি থেকে 500 টাকার পোড়া বান্ডিল পাওয়া গেছে। বুথ প্রেসিডেন্ট যার ওরকম বাড়ি, বাড়ি তৈরি করে 500 টাকার পোড়া নোটের বান্ডিল কোত্থেকে আসলো? থার্ড যেটা দেখলাম আমি, যারা মারা গেছে তাদের নামে অভিযোগ, তাদের নামে এফআইআর রয়েছে, পুরো বিষয় তদন্ত ছাড়াই। ফোর্থ, এনআইএ অ্যাক্ট অনুযায়ী সেকশন 6 অফ দ্য অ্যাক্ট, এটা হচ্ছে শিডিউলড অফেন্স। ব্লাস্টের ঘটনা ঘটেছে, রাজ্য সরকারের উচিত সেটা তদন্তে পাঠানো, এনআইএকে ইনফরমেশন দেওয়া। এটা উচিত পাঠিয়েছে কিনা আমি জানি না, আজ পর্যন্ত গুলো তো পাঠায় না, একটা নয় একেবারে 4-4টে অভিযোগ করেছে। না, শেষ করি আর 10 সেকেন্ড মোর, 10 সেকেন্ড মোর। এবার এতগুলো ইস্যু হচ্ছে, এই গুলি চললো, কুনাল্লা বললেন, কুনাল্লা কোনো দিব্য দৃষ্টিতে দেখেছেন কিনা আমি জানি না, কুনাল্লা স্পেশাল চোখ আছে, উনি তো জানতেন 6,000 টাকা কোথায় লুকানো আছে, ওই চোখটা দিয়ে হয়তো দেখতে পেয়েছেন গুলি গুলি গল্প। না, আমি বলি যে এই পূর্ব মেদিনীপুরের এই অঞ্চলগুলোয় আপনাদের যদি খেয়াল থাকে, আপনারা জানবেন যে হারমাদ মুক্ত দিবসে যেদিন প্রোগ্রাম হয়েছিল এই পাউসির মাঠে, যেটা শুভেন্দু অধিকারী উল্লেখ করলেন, সেই দিনও সভাস্থলের, আমি বলছি সেই দিন সেই সভাস্থলে আমি নিজে উপস্থিত ছিলাম, মন্ত্রী অখিলগিরি ছিলেন, সেই দিনও সভাস্থলের প্রায় 50-40 কিলোমিটারের ভেতর বোমা ফাটিয়েছে বিজেপির দুষ্কৃতীরা, এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি, একটা বিপুল অর্থের আর বিপুল অস্ত্রের একটা লেনদেন, একটা যোগান
বাইরে থেকে বিজেপি রাজ্যের ভেতর ঢোকাচ্ছে এটা দীর্ঘদিন ধরে দায়িত্ব তো পুলিশের পুলিশ কি করছে পুলিশ কি করছিল তাহলে পুলিশ ঘুমাচ্ছে নাকি অপরাধ তো পুলিশ মন্ত্রী আমাদের একটা এতগুলো বোমা উদ্ধার পুলিশ মন্ত্রী অত্যন্ত অপরাধ তো মানে স্বীকার করো ছবি আমাদের দেখতে হচ্ছে শুধু না আমি স্পেসিফিক এটার উত্তর দিচ্ছি অপরাধ তো পুলিশ মন্ত্রী স্বীকার করো না না আমাদের পুলিশ মন্ত্রী অপরাধ তো স্বীকার করো পুলিশ কাজ করতে পারে না কি অপরাধ তো পুলিশ মন্ত্রী এরা কিছু জানে না তাই চিৎকার চেঁচামেচি করে পুলিশ মন্ত্রী করা উচিত এই যে রাজনৈতিক কথা বলে কি সমাধান হবে এখানে যে এই সরল প্রশ্ন সুপ্রিয় এটা আমি ধরে নিচ্ছি মানে একেবারে রাজনীতি করার জন্য শাসক দলকে চাপে রাখার জন্য এনআইএ দাবি করছে বিজেপি আমি ধরে নিচ্ছি কিন্তু তুমিও নিশ্চয় চাও আমাদের সকলের মতন যে সত্য সামনে আসুক আসুক তাই তো আজকে ফরেনসিক টিম গেছে এখনো যায়নি না না গেছে আজকে ফরেনসিক টিম 60 ঘন্টা পরে 70 ঘন্টা পরে তদন্তের এবং তারপরে ঘেরা হয়েছে দেড় দিন পরে যার মধ্যে নিউমারাস ফুটপ্রিন্টস পড়ে গেছে এরপরে মনে হয় যে আমি আপনাকে ফরেনসিক টিম গেছে লোকাল মর্ডার ডিটেক্ট করেছে আমাদের দেখার জন্য আরে কথা বলতে আমি বলছি তোমার কাছে খবর থাকতে পারে কিন্তু লেটেস্ট আপডেট হচ্ছে এখনো পর্যন্ত কোন ফরেনসিক টিমের হ্যাঁ বম্ব স্কোয়াড গিয়েছে বম্ব স্কোয়াড গিয়েছে আমি এটা মানছি কিন্তু ফরেনসিক টিম যারা এই কি ধরনের মেটেরিয়াল ছিল বিস্ফোরণ যেটা হয়েছে সেটা কি ধরনের বিস্ফোরক সেই 70 এর সামনে যারা আনবেন তারা এখনো পর্যন্ত যায়নি এরপরে বলবে যে সুভাইয়া মজা করা শুনবে আমার নাম সুপ্রিয়া মজা করা শুনবে অদ্ভুত ব্যাপার সুপ্রিয়া সঙ্গে কিছু বলতে চাইছেন সমুদা বলি আমি শুধু 10 সেকেন্ড বলে নি তারপর সমুদাই বলবে আমি বলছি যে তদন্ত কিভাবে এগোবে সেটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সপেকটিভ তারা তাদের মতো করে করবে কিন্তু আপনি বলুন যে যারা যেসব বিজেপি কর্মী ওখানে আজকে মেলায় ধরার পরে ছিল তাদের মধ্যে কে না এটা চাকরি করে আজকে যারা ওখানে বিজেপি কর্মীরা গোলমাল করতে গিয়েছিল তারা কি উদ্দেশ্য দিয়েছিল তারা কোন এরা এটা চাকরি করে সুপ্রিয় 10 সেকেন্ড হয়ে গেছে ভাই আমি প্রথমে একটা কথা বলি দেখুন বলছেন শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করছে শান্তি কথাটা এখন পশ্চিমবাংলায় গালাগালি রূপান্তর হয়ে গেছে জাস্ট মনে হচ্ছে অ্যাবিউজ করছে কেউ আপনি আমাকে একটা কংগ্রেসটা ডাইনোসরে রূপান্তরিত এখন আর খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র প্রাচীন ইতিহাসে তুমি বলো আমরা বন্ধ করে দিই প্লিজ সমতা হ্যাঁ বলুন যে একটাই যে পশ্চিমবাংলায় যে গুলি বোমা বন্দুকের যাতে এত শব্দ হচ্ছে তো সাংসদও তো লিস্ট বানাচ্ছেন কি করে বোমা 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 বানাতে হয় উনি তো বলছেন আমার কথা সেটা নয় পশ্চিমবঙ্গে এখন হয়ে গেছে কি শপিং মল বোমা গুলি বারুদের শপিং মল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বিজেপি বাইরে কেন কেন অ্যারেস্ট করো বিজেপি তৃণমূল বিজেপির এত হিরো করে না বিজেপির এত হিরো যদি থাকে এমার্জেন্সি সরকার চাই না যতরা বাইরে দেশি যে অপরাধী সরকারি করে করে কারণই কি আশা নয় তার মানে মদদ করছো এই অশান্তি করার জন্য আরে বাবা যেখানে যে দেশি যেখানে যে অপরাধী বিজেপি যতদিন গোস্তামি এই চাপাদুতরের মাঝে যেদিন এই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল অর্থাৎ যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাতির হয়ে প্রভাত কুমার কলেজের মাঠে যেদিন সভা করবেন তার আগের দিন রাত্রে সম্ভবত মাঝরাত নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবার সেই মাঠে আবার পাল্টা সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী আমি এখানেই দর্শকদের দেখাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা শুভেন্দু অধিকারী সভা করতে চলেছেন কাতির সভার জবাব কাতিতেই দিতে হবে সেই কারণে শুভেন্দু অধিকারী সভা করবেন 21 ডিসেম্বর প্রভাত কুমার কলেজের মাঠে সভা করবেন বিরোধী দলনেতা এই ঘোষণা করেছে বিজেপি শনিবার আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীর বাড়ির শান্তিকুঞ্জ থেকে 200 মিটার দূরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেদিনই অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করেন শুভেন্দু অধিকারী আমি এখানে একবার দ্রুত আসতে চাইবো তরুণজ্যোতি তিওয়ারির কাছে স্পষ্ট অভিযোগ করছেন আমি কুণাল ঘোষের সঙ্গে এই নিয়ে প্রতিক্রিয়া যখন নিচ্ছিলাম স্পষ্ট বক্তব্য তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নকল করছেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করেছেন সেখানে তার মানে পাল্টা সভা করতে হবে না এতদিন ভারতীয় জনতা পার্টি কোথাও সভা করলে সেখানে করতে হবে ঠাকুরনগরে ভারতীয় জনতা পার্টি সভা করলে ওখানে সভা হবে এর নকল করা কিছু না রাজনৈতিক কার্যক্রম আর কুণালদার কাছে রাজনৈতিক জ্ঞান আমি শুনতে একদম চাই না কুণালদা বরঞ্চ সারদার টাকা কোথায় লোকানো আছে সারদার মেন বেনিফিশিয়ারি কি আমি শুধু একটা কথা তরুণজ্যোতিকে স্মরণ করিয়ে দেবো যেদিন এই সভা করছেন এক নিঃশ্বাসে নিজের নামটা 13 বার বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোবিয়াতে ভুগছেন উনি ভুগছেন উনি কিসে ভুগছেন উনি একটা মানে ওভার কনফিডেন্সে ভুগছেন এটা রোগ মানসিক রোগ চিকিৎসা করানো উচিত সুপ্রিয় দেখুন আমি বলি যে যার সম্পর্কে আপনি কথা বলছেন কাথি কুমার মানে আমাদের লোডশেডিং এর বিরোধী দলনেতা যিনি একবারও বলেননি সেই শুভেন্দু অধিকারী 26 ডিসেম্বর একটা ঘটনাকে বললেন সৌজন্য 27 ডিসেম্বরই সেই ঘটনাটাকে বলেছেন দুর্বলতা সেটিং
তিনি কিছুদিন আগে আপনার মনে থাকবে, আপনি তো এখানে সবসময় আমাদের খবরগুলো উঠিয়ে আনেন, এখানে আপনার মনে থাকবে তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাউন্টার পার্টনার, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করতে গেছেন সেখানে, মানে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগলে ইনফিরিয়রিটি কমপ্লেক্স যে বারবার নিজে নাম করে সে ভুগছে রে ভাই, অধিকারী এখন সেখানে পর্যবসিত কয়লা কেজরিওয়াল মাকে সভা করেছেন, তারপরে আমরা সভা করেছি ডিসেম্বরের 12 তারিখটা খুব ইম্পর্টেন্ট সুপ্রিয়, আমি বলছি ডিসেম্বরের 12 তারিখ খুব ইম্পর্টেন্ট হবে, তাহলে ডায়মন্ডের ডিসেম্বরের 12 তারিখ খুব ইম্পর্টেন্ট, ডায়মন্ডের 5 তারিখ বলে তোমরা 12 তারিখ পরে বলো আসতে গেছিলে, ডিসেম্বরের 12 তারিখটা খুব ইম্পর্টেন্ট, যদি পাল্টা সভা বাতিল করতে হবে তাহলে পাল্টা সভা ডিসেম্বরের 12 তারিখ করে হবে কিসব এবিটিবি নাম আছে বিভিন্ন আরে তোমরা এই সব জল্পনা কল্পনা সেই থেকে যাবে, এই চাপ তো আরো বাড়বে 21 ডিসেম্বর পর্যন্ত যখন প্রভাত কুমার মাঠে শুভেন্দু অধিকারী সভা করবেন, কিন্তু তার আগে একটা বিরতিতে আমাদের যাওয়ার সময় হয়েছে, বিরতির পর আপনাদের দেখাবো যে আবারো এই রাজ্যের বুকে টাকা উদ্ধার হলো, এবার টাকা উদ্ধার হলো গাড়ির স্টেপনি অর্থাৎ গাড়ির যে অতিরিক্ত চাকা থাকে তার মধ্যে থেকে প্রায় 1 কোটি টাকা উদ্ধার হয়েছে, প্রশ্ন হচ্ছে এই টাকা আসছে কোথেকে, আবারও জকের ধনের হদিশ পাওয়া গেল, এবার জলপাইগুড়ির বানারহাট থানার তেলিপাড়া অঞ্চলে সন্দেহভাজন গাড়ির স্টেপনি থেকে উদ্ধার হয়েছে প্রায় 93,83,000 টাকা, দেখতে পাচ্ছেন একেবারে 500 টাকার বান্ডিল থরে থরে সাজানো এই পরিমাণে টাকা, অর্থাৎ প্রায় 1 কোটি টাকার মতন উদ্ধার হয়েছে গাড়ির স্টেপনির ভেতর থেকে। এই নিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় তখন মুখ্যমন্ত্রী বলছেন যে এই সব টাকা গুন্ডার অস্ত্র আসছে বিজেপির জন্য, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের নিয়ে এইসব আনছে ওরা, এই সব না করে রাজনৈতিকভাবে লড়তে বিজেপিকে আবেদন জানাচ্ছি, এই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। পরপর দুটো বক্তব্য আপনাদের সামনে রাখবো, তারপরে আসছি আলোচনায়। And maximum money and goons and guns they are bringing along with the central security, so police cannot even cross check them. I request the BJP leaders to take care, let us fight politically not forcefully. Uni onar kendriyo nirapotta bahini lagbe, uni to 11 saler age kendriyo nirapotta bahini ar RPF chhara bari theke beroten na, উনি তো লালগড়ে সভা করতে গেছিলেন একদিকে ডান দিকে সিআরপি বাম দিকে আরপিএফ নিয়ে, উনার মুখে এসব কথা, উনি 9-11 আরপিএফ কে নিয়ে কি করেছেন, উনার তো এখনো উনার টিমে আরপিএফ আছে, ডেপুটেশনে রেখেছেন, উনি আগে ওই আরপিএফ এর ছেলেগুলোকে ছাড়ুন, এই মানসিকতাটা খারাপ। মূল কথা হচ্ছে জব্দ করতে পারছেন না, সেন্ট্রাল সিকিউরিটি বিজেপির এমএলএ নেতাদের সঙ্গে থাকার জন্য তারা যে ফ্রি মুভমেন্টটা করছেন, মিছিল মিটিংয়ে যাচ্ছেন, সেটা বন্ধ হলে উনি খুশি হতেন, সেটা হচ্ছে না বলে রাজনৈতিক হতাশা থেকে একটা অতৃপ্ত ব্যথা বেদনা থেকে উনার অভিব্যক্তি মুখ দিয়ে বেরোচ্ছে। তার মানে তরুণ জ্যোতি মুখ্যমন্ত্রী স্পষ্ট অভিযোগ করছেন যে আসলে পলিটিক্যালি না পেরে উঠে এই যে অস্ত্রের ঝনঝনা জিনিস, এই যে এত পরিমাণে টাকা আসছে সব কিছুর পেছনে ওই বিজেপি রয়েছে। শুধু প্রথমেই ধিক্কার জানাই সেন্ট্রাল এয়ারফোর্সকে এইভাবে বদনাম করার জন্য, দ্বিতীয়ত আজকের একটা কথা বলি, দেখো এই 94 লাখ টাকা উদ্ধার হওয়া যায় ঠিক পশ্চিমবঙ্গ সুলভ ব্যাপার নয়, আমরা কোটি কোটির গল্প দেখে আসছি, টাকার পাহাড় দেখছি, আজকে কোর্টে মানে সিটের প্রধান বলেছেন 21,000 ভুয়ো নিয়োগ হয়েছে, প্রতি নিয়োগে বাক কমিটি রিপোর্ট অনুযায়ী 10-15 লাখ করে নেওয়া হয়েছিল, 21,000 10-15 লাখ করে হিসাবটা কত হয়, সেই টাকা এখন যখন তদন্ত হচ্ছে তারই কি পার্ট পার্ট সাইফন করা হচ্ছে। দেখুন আমরা প্রথমে কথা বলি যে এই যে প্রথমে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ পুলিশকে যারা এটা উদ্ধার করেছে, এবং এইটা তো আজকে নতুন না, আপনি 2019 হাওড়ায় তারকনাথ সাউ বলুন, আপনি 2020 বসিরহাটে বিপিন দাস বলুন, একাধিক বিজেপি কর্মী, একাধিক বিজেপি কর্মী যাদের বাড়ি থেকে টাকা আর অস্ত্র, মানে তো বিজেপি, আর এটা তো আমরা প্রথম বললাম না, কামিনী আর কাঞ্চন, কামিনী তো আর অধিকার কথা বলছো, কামিনী ও কাঞ্চন তো রায় পার বাবা আমাদের যারা করেছে দল থেকে রেয়াত করে, বাবা আপনি বলুন তো বিজেপি কোন জায়গায়, খুব স্বাভাবিক ভাবে সাধারণ মানুষের মনে আসবে সৌম্যদা যে এত টাকা আসছে কোথা থেকে, সৌম্য রায় না টায়ারে টাকা এদিকে কোষাগার ফাঁকা, আমার কথা হচ্ছে যে সবই ঠিক আছে,
কিন্তু মুখ্যমন্ত্রী তো কি বলেছেন, মুখ্যমন্ত্রী বিজেপি নেতাদের বলছেন এগুলো একটু টেক কেয়ার করুন, মানে আদর করে বলেছেন, মানে সাবধানে থাকুন, একটু যখন পাচার টাচার করবেন একটু সাবধানে পাচার করুন, মানে গোমরে দড়ি বেঁধে বিজেপির নেতাদের ঢোকাবেন না, মানে ভালো বিজেপি, বিজেপি থাক, টায়ারে পাচারটা একটু কম করুক, বুঝে শুনে করুক, এটাই বলতে চাইছেন, টেক কেয়ার। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের মানে প্রধান কারণ, মানে বিজেপি যদি করে থাকে অভিযোগ যদি ওনার থাকে তাহলে বাইরে কেন, দ্রুত কি কারণে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তদন্তে কি কি উঠে আসে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে।